কাছে অনুরোধ, এই দুনিয়া বড় কিছুদিনের জিন্দিগি, কিছুদিনের জিন্দিগি পায়াম, আপনি সালমান শাহ তালাশ করেন, নায়ক তালাশ করেন, মাগো স্মার্ট তালাশ করেন, এই দুনিয়া স্মার্টের জিন্দিগি নয়। আপনার স্বামী যখন সুন্নতের রঙে রঙিন হয়ে যাবে, নবীজির আমলে আমল হয়ে যাবে, দুনিয়াতে হবে শান্তি, পরকালে হবে শান্তি, কিয়ামতের মাঠে আল্লাহ রসুল আপনার স্বামীকে চিনবে, কিয়ামতের মাঠে আপনার উম্মতের পরিচয় কি, আলামত কি, আল্লাহর নবী ডাক দে, আমার উম্মত যদি দুনিয়াতে সুন্নত মানে, আমার উম্মত যদি দুনিয়াতে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, উযু করে, তার প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে নূর চমকাবে, কিয়ামতের ময়দানে বিশ্ব আমি চিনে চিনে দেখব, আমার উম্মত গুলো কপাল চানওয়ালা নূর চমকাচ্ছে চেহারার মধ্যে, আমি নবী দেখি দেখি চিনে চিনে আমার উম্মতকে নিয়ে আমি নবী জান্নাতে পৌঁছিয়া যাব। তাহলে উম্মতের সিনার আলামত হচ্ছে সুন্নত, ঠিক না? ঠিক। এখন এই সুন্নত বাদ দিলে লাভ না লস? আর একজন লাভ না লস? লস। এ মা বোনেরা, তুমি তোমার স্বামীরে উৎসাহিত করো দিনের প্রতি, তুমি সেই দিনের জন্য তাকে অবহেলা আলোচনা করো, তাহলে তুমি কিন্তু কেয়ামতের ময়দানে দায়ী হইতে হবে। আল্লাহর কসম, বিশ্ব নবীর এই সুন্নতের সঙ্গে টাকা মস্কারি করলে তুমি কেয়ামতের ময়দানে আল্লাহর কাছে দাওয়াত করতে হবে। যখন ঠিক না ঠিক সুচ্ছে আল্লাহর নবীকে প্রাধান্য দিতেন, যখন মারহাবা কি প্রাধান্য, আল্লাহ নবী পত্র দিল, এক যুদ্ধে যেতে হবে, হুজাইফার কাছে পত্র লিখেছে, যুদ্ধের মধ্যে তুমি প্রথম সেনাপতি, প্রথম আমির যেতে হবে, ওই পত্র বা সঙ্গে সঙ্গে আল্লাহ নবী সাহাবী হুজাইফা রাদিয়াল্লাহু তাআলা নাম, উনি যখন পত্র পাইলেন, চুমা দিলেন, গান লাগাইলেন, চোখ লাগাইলেন, হুজাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই অবস্থা বিয়ের মসজিদের মধ্যে শুধু ইজাব কবুল করেছে, ইজাব কবুল করার সঙ্গে সঙ্গে হুজাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ থেকে উঠে যায়, মসজিদের লোকেরা ডেকে ডেকে বলল, হুজাইফা রে তুমি কোথায় চলে যাচ্ছ? আমি চলে যাচ্ছি বিশ্ব নবী মায়ার নবী রহমতের নবী আমাকে পত্র দিয়েছে, আমি আর বিলম্ব করতে পারি না, রে হুজাইফা নবী সুন্নতি যাবে, বিবিকে দেখে যাও, স্ত্রীর দেখে যাও, না বিশ্ব নবীকে কোন সঙ্গে আমার বিয়াত হয়ে যাবে, অন্যায় হয়ে যাবে, আমি যদি বিলম্ব করি আর নবী যদি বিরক্ত হয়ে যায় আমি হুজাইফা জীবন ধ্বংস হয়ে যাব, আমি আর বিলম্ব করব না, ইয়াবার গুরুর মধ্যে সারা হইয়া অস্ত্রে সজ্জে সজ্জিত হয়ে আবার জিহাদের ময়দানে রওয়ানা, এবার ওখানে যাওয়ার সঙ্গে সঙ্গে নতুন বিবি পত্র দিয়েছে, স্বামীরে নতুন ইজাব কবুল হয়েছে, ও স্বামী আপনার সঙ্গে একটু দেখা সাক্ষাৎ করার মধ্যে মনের মধ্যে আসা, আপনি আমার সঙ্গে একটু সাক্ষাৎ করুন, ওপর বিষ্টাই লিখে দিল বিবি, আমি আর সময় দিতে পারবো না গো বিবি, জান্নাতে হুরগেল মাল আমার জন্য অপেক্ষা করতেছে, আমি আর আসতে পারবো না, আমাকে ক্ষমা করে দিও, অপর বিষ্টা লিখে দিয়ে বল, আবার চিড়ি আসলো, আবার চিড়ি আসলো, তিন নাম্বার পর্যন্ত চিড়ি এসেছে, অপর চিষ্টায় আবার লিখে দিল বিবি তুমি আমাকে বিরক্ত করবে না, আল্লাহ নবী আমাকে পারমিশন দিয়েছে, এজাজত দিয়েছে, আমাকে বিরক্ত করবে না, আল্লাহ নবী পত্র থেকে বলল, হুজাইফা রে কে তোমারে বারবার পত্রের মাধ্যমে বিরক্ত করতেছে, হুজুর গতকাল কিছুদিন আগে যে আপনি আমাকে পত্র দিয়েছিলেন, আমি হুজাইফার ইজাব কবুল হয়েছিল গো নবীজি, যার কারণে আমি হুজাইফা ইজাব কবুল করার সঙ্গে সঙ্গে আমি যুদ্ধের ময়দানে চলে আসলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি এই জন্য পত্র পাওয়ার সঙ্গে সঙ্গে আর বিলম্ব করে নাই, দেরি করে নাই, আল্লাহর নবী ডাক দিই, হুজাইফা রে আমি নবী পারমিশন দিলাম, অনুমতি দিলাম, যাই এই মুহূর্তে তোমার বিবির সঙ্গে তুমি সাক্ষাৎ করে আসো, এবার যুদ্ধের গুড়া নিয়ে আসো, শ্বশুর বাড়ির সামনে ডেকে ডেকে বললো, বিবি রে কি বলার বল, এবার বাড়ি কিনা দাঁড়িয়ে দাঁড়িয়ে বললো, স্বামী আমরা জানি মুজাহিদরা যুদ্ধে যাওয়ার আগ মুহূর্তে দোয়া করলে দোয়া কবুল হয়, আমি শুধু দোয়া করবো, আপনি শুধু আমিন বলবেন, উনি বলল প্রয়োজন বলে আমি আমিন বলবো, এবার স্ত্রী দোয়া করলো, প্রভু গো নতুন বিয়ে হয়েছে, দেখা সাক্ষাৎ হয় নাই, আল্লাহ যুদ্ধের ময়দান থেকে আমার স্বামীর ফেরত এনেও, এই দোয়া করার সঙ্গে সঙ্গে দিনের পথে বাধা দিস না, আমার বিরক্ত বোধ করিস না, আর বিলম্ব করিস না, আমাকে যেতে দে, এই বিবি কিয়ামতের মাঠে তোমার সঙ্গে আমার সাক্ষাৎ হবে, এই কথা বলে ইজ্জতের মধ্যে আল্লাহ নবী সাহাবী আবু হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা চলে গেল, উনি চলে যাওয়ার পর যুদ্ধ করতে করতে আল্লাহ রাস্তায় নবী
হইয়া যাও কি পরিমাণ মহব্বত ছিল আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি দ্বীনের প্রতি যখন ঠিক না বেঠে এই জন্য ভাইরা মা ওই সাহাবা کرام আল্লাহ এবং আল্লাহর রাসূলকে মহব্বত করার কারণে দাম কমছে না বাড়ছে বাড়ছে যা বলছিলাম এই জন্য সুর গোহায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবীর নিজের জীবনের চেয়ে বেশি মহব্বত করছে নবীর আমলে আমল হয়েছে ঠিক না বেঠে এই আমলে আমল হওয়ার কারণে এখন সেই গোত্রের ভিতরে তিন দিন তিন রাত তিন দিন তিন রাত অবস্থান করার পর আল্লাহর নবী এখান থেকে রওনা হবে মদিনার দিকে এই অবস্থা একদম বেঈমান কাফের সুরাগাম আল্লাহর নবী ফলো করে নবীর পেছনে পেছনে আসতে যে আক্রমণ করবে আল্লাহর নবী ডাক দি প্রভু গো জালিমের জুলুম থেকে হেফাজত করো দোয়া করার সঙ্গে সঙ্গে ইয়ামান সুরাগা দেখাচ্ছি গুড়া নিয়ে নিচে ডাকতে শুরু করছে সুবহানাল্লাহ কোন নিচে ডাকতেছি সুরাগা বলো ইয়া রাসূলুল্লাহ আমি মাফ চাই ক্ষমা চাই হুজুর ভুল করছি একবার দুইবার তৃতীয়বার পর্যন্ত আসতেছিল শেষ পর্যন্ত কেউ বলে মুসলমান হয়েছে কেউ বলে মুসলমান হন নাই তবে নবী জিগার আক্রমণ করে নাই চলে যায় এই অবস্থা আল্লাহর নবী মদিনা দিকে যাচ্ছে ইতিহাসে কিতাবে লেখছে যে সাহাবা কেরাম মদিনার লোকেরা রসুলের আগমন উপলক্ষে এত আনন্দ উল্লাস জীবনে কোনোদিন এমন আনন্দ উল্লাস করে নাই সুবহানাল্লাহ প্রত্যেক দিন মদিনার বড় এসে সকলে দাঁড়িয়ে থাকে কোন দিন বিশ্ব নবী আসবে মদিনার দন্ন হবে সুবহানাল্লাহ আল্লাহর নবী মদিনা অবস্থান করার সঙ্গে সঙ্গে মদিনা গোত্রে ইয়া রাসূলুল্লাহ হালুম্মা ইয়া রাসূলুল্লাহ হালুম্মা ইয়া রাসূলুল্লাহ ওগো নবীজি আমার ঘরে আসেন আল্লাহর নবী ডাক দেই এ মদিনার লোকরা আমি নবী কার ঘরে যাব এক ঘরে গেলে অন্য ঘর মলিন হবে এই জন্য আমরা তোমরা এক কাজ করো আল্লাহ হুকুমে আমি যাব তোমরা মন ঘাবড়াবে না মদিনার ছেলে মেয়েরা এত আনন্দ উল্লাল আল্লাহর নবীর মনে আঘাত ছিল কি আঘাত বিশ্বের জন্মস্থান ছেড়ে দিয়া কোনা কাবা ছেড়ে দিয়া আল্লাহর নবী মদিনা আসলো মদিনার ছেলে মেয়েরা নবীজিকে দেখে এত আনন্দ উল্লাল আল্লাহর নবী সুখের পানি ফেলে দিয়ে কান্দে মদিনার ছেলেরা রে রে মদিনার মেয়েরা তোরা আমার জন্য আজকে পাগল আমি নবী যখন মক্কা ঘরে ঘরে কালেমার দাওয়াত দিতাম আমি নবীর পাথর দ্বারা দিল মারতো আমি নবীর আঘাত করতো এ মদিনার ছেলেরা না মক্কা বেমার কাফেরদের মতো আমি নবীর সঙ্গে গাদ্দারি করে প্রতারণা করবে সকলেই ডাক দিয়া রাসূলুল্লাহ না গো নবীজি আমরা মক্কার ছেলে নয় মদিনার ছেলে আমরা ওয়াদা দিলাম